প্রত্যেকেই তার ঘরটি সুন্দর রাখতে চান, এজন্য ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয়। ঝকঝকে সাদা টাইলস আপনার ঘরকে আরও বেশি উজ্জ্বল করে তুলবে। চলুন আজকে জেনে নেই কীভাবে টাইলস পরিষ্কার করবেন, এর কিছু ঘরোয়া উপায়। ভিনেগার। এক বালতি গরম পানির মধ্যে আধা কাপ ভিনেগার মিশিয়ে ফ্লোর মোছা হলে দাগ দূর হওয়ার পাশাপাশি টাইলসের ব্যাকটেরিয়াও ধ্বংস হবে। পেন্সিল ইরেজার। নতুন জুতা অনেক সময় টাইলসের উপর স্ক্র্যাচ ফেলে দেয়, এই স্ক্র্যাচের দাগ দূর করতে সাহায্য করবে পেন্সিল ইরেজার। ইরেজার দিয়ে দাগগুলোর উপর ঘষুন, কিছুক্ষণ পর দেখবেন দাগ উঠে গেছে। বেকিং সোডা। ঘরের টাইলসের কঠিন দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকরী। সমপরিমাণ বেকিং সোডা এবং গরম পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার একটি টুথব্রাশে পেস্টটি লাগিয়ে দাগের স্থানে ঘষুন, এভাবে 10 মিনিট রাখুন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টাইলসের কোনায় কোনো দাগ থাকলে এইভাবে পরিষ্কার করতে পারবেন। ডিশ ওয়াশিং সোপ। এক বালতি পানিতে অল্প পরিমাণে ডিশ ওয়াশিং সোপ মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে টাইলসের ফ্লোর মুছুন। এই মিশ্রণটি ফ্লোর মুছে একটি স্পঞ্জ দিয়ে মুছে ফেলুন আর দেখুন টাইলস কেমন ঝকঝক করছে। অ্যামোনিয়া। এক বালতি গরম পানির মধ্যে 1/2 কাপ অ্যামোনিয়া মেশান। এবার এতে কাপড় ভিজিয়ে টাইলস মুছে ফেলুন। টাইলসে হলদে দাগ ময়লা দূর করতে অ্যামোনিয়া বেশ কার্যকর, এমনকি টাইলস দ্রুত চকচকে করতে এটি ব্যবহার করা যেতে পারে। ব্লিচ অনেক দ্রুত টাইলসের দাগ পরিষ্কার করে। 75% পানির সঙ্গে 25% ব্লিচ পাউডার মিশিয়ে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করলে টাইলস নতুনের মতো চমক দেবে। পানি এবং হাইড্রোজেন পারঅক্সাইড। সমপরিমাণ পানি এবং হাইড্রোজেন পারঅক্সাইড একসাথে মিশিয়ে নিন। এবার এটি স্প্রে বোতলে ভরে রাখুন। টাইলসের দাগের উপর এটি স্প্রে করুন, এভাবে 30 মিনিট রাখুন, তারপর মুছে ফেলুন। এটি কয়েকবার করুন, টাইলসের কঠিন দাগ দূর করে দিবে হাইড্রোজেন পারঅক্সাইড। বোরাক্স ভিনেগার এবং অ্যামোনিয়া। 1/2 কাপ বোরাক্স, 1/2 কাপ ভিনেগার এবং 1/2 কাপ অ্যামোনিয়া 1 গ্যালন গরম পানিতে মিশিয়ে নিন। এবার এটি দিয়ে ফ্লোর মুছুন। এটি টাইলস চকচকে করতে বেশ কার্যকর। আশা করছি টাইলস পরিষ্কার করার ঘরোয়া উপায়গুলো জেনে নিয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন